সমস্ত উম্মত যদি বাঁচাইতে মন চাই, আপনার কলিজার টুকরো আওলাদ নিজের সন্তানকে কোরবানি দিয়ে মেয়ের সন্তানকে নিজের সন্তান বানায়, গর্দানের উপর কাঁধের উপর কোলের উপর চড়ায়, আজকে এতদিন পর্যন্ত খোসারের মধ্যে ছিলেন, উম্মত বাঁচাইতে গেলে কি কোরবানি দিবেন, বলে যে আমার আওলাদ কোরবানি দেব। ইয়া রাসূলুল্লাহ রাজি? বলে যে অবশ্যই রাজি, আমি উম্মত চাই, আমার আওলাদ চাই না। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, একটু শুনতে মন চাই কি? হ্যাঁ হ্যাঁ আল্লাহ শুনাই দাও। আমার আল্লাহ এবার শুনাইতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, শিরহার দুধের বাচ্চা হযরতে আলী আসগরের মতো 9 মাসের শিশু, ইয়া তোবা ইখতিলাফি বয়স, দুধের বাচ্চা, হামাগুড়ি দিতে জানে, হাঁটতে জানে না, তলোয়ার ধরতে জানে না। ইয়া রাসূলুল্লাহ, আপন সন্তানকে তীরের আগার মধ্যে খোলকুম বের করে দেবে, কফিন থাকবে আপনার ওই তাবুর সামনে। ইয়া রাসূলুল্লাহ, ফোরাত নদীর পানি বনের জন্তুরা পান করবে, কুকুরে পান করবে, বানরে পান করবে, ঘোড়ায় পান করবে, ছাগলে পান করবে, বেড়ায় পান করবে, গোটা কুফার জমিনবাসীরা খাবে, পান করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরো আওলাদ আলী আসগরের জন্য আঙ্গুল ডুবানো এক ফোঁটা পানি ওরা দেবে না। উঁচা আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। সাথে সাথে আমার রসুল সারা বিশ্বের জন্য টানিয়ে দিলেন উৎপত্তি স্থান কোথায়, আসলে কোন গুত্তাগুত্তি দিয়ে মিলানো যাবে না। আমার রসুল তো বলে দিলেন ইন্না উম্মতি সাতাতুলু ইবনি হাদা। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চাওয়ার আগে আমার প্রিয় মাহবুব উম্মিল ফজল বিনতে হারেস যখন ইমামে হুসাইনের আগমনের স্বপ্নটুকু নিয়ে আসলেন, ওই স্বপ্ন থেকে দুনিয়াতে জমিনে কদম রাখার সাথে আমার মাহবুবের কোলে যখন দিলেন, আমার নবী দুই চোখের পানি ঠাস ঠাস করে ছেড়ে দিলেন, এলান দিলেন ইন্না উম্মতি সাতাতুলু ইবনি হাদা। উম্মিল ফজল চাচি মা, এ আমার এই আওলাদকে আমার উম্মত, ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা আমার কলিজার টুকরা এই নাতিকে ওরা দুই টুকরু করবে।
ইয়া রাসূলুল্লাহ এটা কেমন করে হয়? আমার নবী বললেন, এই উম্মুল ফজল বিনতুল হারেস শুধু তা নাম, ইন্না ওয়ালাদি আল হুসাইন ইয়াকতুলু বিশাতিল ফুরাত বিমাউযাইন ইউকালু লাহু কারবালা। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। আর একটু জোর, বাবা রে, আমার রসুলও বলে দিলেন, ইমামে হুসাইন তখন ছোট্ট ছিল, কোরের শিশু ছিল, ওই সময় আমার মুস্তফা এলান করে দিলেন এই ষড়যন্ত্রগুলো বুনে 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 আসবে। ইমাম আলী মকাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরে মুয়াবিয়ার সাথে চুক্তিবদ্ধ হবে, ওই চুক্তি ভেঙে জয়নের বিরুদ্ধে নড়বে, এগুলো সব মুনিবের পক্ষ থেকে এলান ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে সব শুনাই দিচ্ছি আমার মাহবুবে মুস্তফার কাছে। শুনতে 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 দুই চোখের পানির নহর সাজাইতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, শিরখার দুধের বাচ্চা 22,000 সৈনিকের ঘেরার মধ্যে থাকবে, হযরতে ইমামে আলী আসগরের জন্য এক ফোঁটা পানি পাওয়া যাবে না, বরং আপনার কলিজার টুকরা নাতি ইমামে হুসাইনের তীরের আঘাত দিয়ে বাজু পর্যন্ত সেট হয়ে যাবে, বাপ বেটার শরীর এক বাজুর মধ্যে আটকে যাবে, রক্তের নহর জারি থাকবে, জান কুরবান হয়ে যাবে। রসুল আপনি কি মুখ খুলবেন না? আমার নবী কানতে লাগলেন, দুই হুট বন্ধ করে রাখলেন। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু তাই না, তিন দিন পর্যন্ত কোনো আহার থাকবে বেনাম, আলে বাইতে মুস্তফার নারী যাদের হাতের কবজি পর্যন্ত আনাস ইবনে মালিকের রাওয়ায়েত দিয়ে 10টি বছর দেখতে পাবে না, কোন সতর দেখবে না, চেহারা দেখবে না, হাতের কবজি দেখবে না, সেই রকম আলে বাইতে মুস্তফার ওড়না টেনে ছিঁড়ে নেওয়া হবে, অলংকারগুলো ছিঁড়ে নেওয়া হবে, কানের দুল ছিঁড়ে নেবে, কানের দুল ছিঁড়ার সময় লতি পর্যন্ত ছিঁড়ে যাবে, রক্তের নহর জারি হয়ে থাকবে। ইয়া আল্লাহ বলতে থাকো, শুনতে থাকি, আমার আল্লাহ বলতে লাগলেন, না না একজন পুরুষও থাকবে না, হযরত জৈনুল আবেদিন ব্যতিরেক ওই লাশের উপর দিয়ে ঘোড়সওয়ার হবে, তলোয়ার নেজা বল্লম তীর আঘাত থামবে, সেই কফিনের উপর দিয়ে ইমামে হুসাইন যাবে। ইয়া রাসূলুল্লাহ, যে ইমামে হুসাইনের জন্য জান্নাতের পোশাক, যে ইমামে হুসাইনের জন্য জান্নাতের আহার, যে ইমামে হুসাইনের জন্য জান্নাতের উপহার, যে ইমামে আলী মকাম হুসাইনের ও কেরামত, সেই ইমামে হুসাইনকে এইভাবে জলাঞ্জলি দিয়ে ফোরাত নদীর পারের মধ্যে কারবালার জমিনে জান কুরবান করে দেবে। আমার রসুল বললেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা, এ আমার মুনিব মাওলা, আমার হুসাইনকে তুমি দজ্জালের পাহাড় বানিয়ে দাও। আমার কথা না, না নবীর কথা। আরে বাবারে, একটু গভীর মনোযোগ। আজকে 1450 বছর পরে এসে সরহিজিরপুর গাউসিয়া কমিটি রহমানিয়া মাদ্রাসার ময়দানে পবিত্র আলে বাইতে মুস্তফার স্মরণের মাহফিল চালাচ্ছে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এত বেকুল ঘটনা আমি আল্লাহই ঘটাইব, 22,000 সৈনিক দার করাইব, আহলে হক আহলে বাতিল কারা আমি পরিচয় করাই দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনার মন কি চাই না, ইমামে হুসাইনের মামলার কিছু বলা আছে কি? আমার নবী বললেন, আতেল হুসাইন সাবরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। মাওলা রে, আমার হুসাইনকে দজ্জের পাহাড় বানিয়ে দাও। ও মুনিব মাওলা, এই কোন মামলা, দজ্জের পাহাড় বানিয়ে দাও। সাথে সাথে আমার মেহবুবের জুবান খুলে গেল, ওয়া আজরা, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মত বাঁচাবার তরে এক এক ফোঁটা রক্ত দিয়ে উজরত দান করতে হবে, পারিশ্রমিকতা দিতে হবে। আমার আল্লাহ বলতে লাগলেন, এমন ঘটনা ঘটায় দেব, ইয়া রাসূলুল্লাহ, একটি সিজদা বাকি থাকবে, আপনার হুসাইনের গর্দানের উপর তলোয়ার চলবে, আর একটি সিজদা কিয়ামতের ময়দানে হবে। আমার রসুল বলে, আল্লাহ, ওই একটি সিজদার দাওয়া আমি মাহবুবের কাছে ছেড়ে দাও। ইয়া রাসূলুল্লাহ, ছেড়ে দিলাম। অতক্ষণ পর্যন্ত ইমামে হুসাইন
ময়দানে মাশরের মধ্যে সেজদারে যা থাকবে যতক্ষণ আমার নবীর একজন উম্মত জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢুকবে না অতক্ষণ ইমামে হুসাইনের ওই চতুর্থতম সেজদা নামাজের কারবালার জমিনের ওই কারবালার সেজদা ময়দানে মাশরে থাকবে একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ এখন বলুন তো আপনার উৎপত্তি স্থল যখন চাইতে মন চাচ্ছে উৎপত্তিটা এখান থেকে আমরা নিতে পারি না যে আব্দুল্লাহ ইবনে জুবাইর আব্দুল্লাহ ইবনে ওমর হযরতে ইমাম আলী মাকাম হুসাইন ওই দুইজন তো মক্কা শরীফে চলে গিয়ে আমরা খানাখুশি করব না মরগা কিন্তু ইমাম হুসাইন বলতে লাগলেন আমি তো মরদে হক আমি তো সৎ বাবার সন্তান এখন ইমাম হুসাইন কেন সুবহানাল্লাহ এবার কারবালা জমিনে প্রমাণ করবে সুবহানাল্লাহ বলেন না ইমাম হুসাইন 22,000 সৈনিক ফোরাত নদীর ঘেরা যখন হলো হুজ্জতের জন্য চাইলেন হুর বিন রিয়াকিক 1,000 সৈনিকের কমান্ডার ছিলেন তিনবার অভয় দিলেন ছেড়ে দিলেন ও নবীজাদা আমরা ঘুমাইতে যাব আপনি কারবালা ছেড়ে চলে যান উঁচু আওয়াজ বলবেন না সুবহানাল্লাহ না আমার নবী দোয়া করে ফেলেছেন নবীর দোয়া কি মিটে যেতে পারে ইমামে হুসাইনের মামলা কিসের ষড়যন্ত্র এই সেই আহলে হক আর বাতিলের পরিচয় এই ইমামে হুসাইন কারবালার জমিনে শাহাদত কেন আমার মুস্তফার 1,65,000 এর উপরে মুজেজা একটি মর্যাদা হলো ইমামে হুসাইনের 61 হিজরির 10ই মুহররমের শাহাদাতে কারবালা উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ বন্ধুরা বাবারা ভাইরা আমার আজকের এই মুহূর্তের মধ্যে সেটা কি লোকাল ছেড়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর আলোক হয়ে গেল আব্দুল্লাহ ইবনে ওমর আলোক হয়ে গেল আমরা বায়াত গ্রহণ করব না এখন ইমাম আলী মাকাম হুসাইন বলতে লাগলেন আমিও বায়াত গ্রহণ করব না কিন্তু মদিনাও ছাড়ব না জোরে বলুন না সুবহানাল্লাহ প্রতিনিধি পাঠাইতে হবে সুবহানাল্লাহ বলেন না এখন মক্কা শরীফের দিকে রওনা দিয়ে একটু করে জিয়ারতটা করবে মক্কা শরীফ ঘুরে আসবে ওখান থেকে যাবে হযরতে মুসলিম বিন আকিলকে বাস এতটুকু নিলাম মুসলিম বিন আকিলকে প্রতিনিধি বানাইতে গেলেন সুবহানাল্লাহ বলেন না যে তুমি যদি অবস্থা দেখো ভালো তাহলে আমার কাছে চিঠি লিখে দিও আল্লাহু আকবার আর কি জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম হুসাইন যখন টের পেয়ে গেলেন এজিদ মসজিদে নসীন হয়ে নামাজের রক্ত ছেড়ে দিল কেন শাহাদাত ত্যাগ করবে না এজিদ মসজিদ নসীন হয়ে সুদের বাজার বসাই দিল নামাজের যথা সময়ে আদায় করা লাগবে না জোরে বলুন না নাউজুবিল্লাহ আজকালকার যুগে বেগানা নারী আর পুরুষ এক মঞ্চে বসে গান বাজনা করতে পারবে যেমনি ভাবে ইয়াজিদ দামেস্কের জমিনে পূর্ণ আকারে মসজিদ নসীন হয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিল সুন্দরী সুন্দরী নারীদেরকে ধরে নিয়ে আসো মা বাপ থেকে তুলে নিয়ে আসো এক হাতের মধ্যে শরাবের পেয়ারা আরেক হাতের মধ্যে সুন্দরী নারী এশারের নামাজ চলে গেল যেতে যেতে ফজরের নামাজও চলে যাচ্ছে কেউ জিজ্ঞাসা করতে গেল ও ইয়াজিদ খলিফা বলছি না আমি ওরা তো খলিফা সম্বোধন করেছেন ফজরের নামাজ বলে যে আল্লাহর কাছে নামাজের দরকার আছে কি রোজার দরকার আছে কি আল্লাহ তো মুস্তাগনা একসাথে পড়ে দিলে চলবে জানাবতের গোসল সারি নাই আমি একসাথে নামাজ আদা করবো জোরে বলুন না আউযুবিল্লাহ এখন যদি রাজা এভাবে হয় প্রজাদের মামলা কেমন হবে ইমামে হুসাইন একটি একটি করে নিপুণ ভাবে নিলেন 71 জন ইয়া তোমা 82 জন ওই ইমামে হুসাইন আপনার কাছে কোনটুকু কমতি ছিল 71 রহমতুল্লিল আলামিনের দরবারে আপনার প্রশিক্ষণের মামলা ঠিক কিনা আমাদের বিটিভির মধ্যে আমাকে একটা প্রশ্ন করেছেন ইমামে হোসেনের শিক্ষা জীবন কোথায় সুবহানাল্লাহ বলবেন না ওই সময় কি ইউনিভার্সিটি ছিল যারা বিটিভি আমার এই বক্তব্য দেখেছেন আমাদের এই এখানে ফজলিকের মধ্যে
ওখানে বেশি সময় না, স্বল্প সময় হতে আসবে, কোন সময় আপনি নাড়াচাড়া দিলে বিটিভির এই ঘোষণাটা। আমি চিন্তার মধ্যে পড়ে গেলাম, এটা তো বড় জটিল প্রশ্ন। আবার দেখলাম মুঠো না, ইমামে হুসাইনের প্রশিক্ষণ তো ইউনিভার্সিটি মোস্তফার কোল। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। তো যেই মোস্তফার কোলে বসে ইমামে হুসাইন শিক্ষা নিয়েছেন, সেই মোস্তফার জুবান কুলে বলতে লাগে আনা মদিনাতুল ইলম, আমি তো এলমের শহর। আর ইমাম হুসাইনের বাবা হলেন বাবুহা। জোরে বলুন না, সুবহানাল্লাহ। ইমাম হুসাইনের বাবা মাওলানা আলী হলেন দরওয়াজা। আমি বিদ্যার শহর, যদি নানা বিদ্যার শহর হয়, বাবা যদি দরওয়াজা হয়, তো সন্তান কেমন হবে? একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ইমাম হযরত সাইয়েদনা সিদ্দিক আকবরের কাছে গেলাম, ইমাম হাসান খেলাফতের মুসলিমদের মধ্যে যখন খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর বসলেন, ইমাম হাসান গর্জে উঠলেন বাঘের মতো, নামাও, এটা আমার বাবার মিম্বার। আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ, এটা আমার বাবার মিম্বার। তার মানে আমার নানাজির মিম্বার, আমার দাদার মিম্বার, নানার মিম্বার। তুমি কেমন করে দাঁড়াইলে? হযরত আবু বকর সিদ্দিক চুট করে নেমে গেলেন, ইমাম হাসানকে কোলে করে তুলে নিলেন। ও ইমাম হাসান, তুমি সত্য কথা বলেছো, এই মিম্বার আমার না, এই মিম্বার তোমার নানাজির, এই মিম্বার তোমাদের। আমি নেমে গেলাম, আদর করতে করতে চাইলেন, মাওলানা আলীর দিকে তাকাইলেন, মাওলানা আলী দাঁড়িয়ে গেলেন, ও খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান ঠিকই, কিন্তু এই ব্যাপারে আমার কোনো কিল কাল নাই, আপনি আপনার মসজিদে চলে যান। বলে যে না না, ইমামে হাসান তো হাসান নয়, ইমামে হুসাইন তো হুসাইন নয়, ওরা দুইজন তো আমার মুস্তফার অবিকল সুরত। ও মাওলানা আলী রে, আপনার কথা মানতে পারলাম না, ইমামে হাসানের কথা মানতে হবে। ইমামে হাসান যতক্ষণ পর্যন্ত আমাকে মিম্বরে উঠতে বলবে না, আমি অতক্ষণ মসজিদে নববীর মিম্বরে চড়ব না। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। নবীর ঔলাদের মামলা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না, সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব চীন দেশের রাষ্ট্রপতির মেয়ে, শহর বানু, কারবালার জমিনে ছিলেন স্ত্রী হিসাবে, সুবহানাল্লাহ বলেন না, শহর বানু, যেমনি চতুর তেমনি চালাক, যেমনি বিদ্বান তেমনি বুদ্ধিমত্তা। উচ্চ আওয়াজ দিয়ে বলতে, তাজ্জিব, এই মক্কার মদিনার জমিনে তোমরা কে আছো? আমার শহর বানুকে বিয়ে করে বধূ বানায় রাখতে, এখন মক্কার আর মদিনার জমিন থেকে শত শত চিঠি পড়তে লাগলো, আমি বিয়ে করব, আমি বিয়ে করব, আমি বিয়ে করব। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরও চিঠি লিখে দিলেন, আব্বাজান, ওরা কেউ রাষ্ট্রপতির ছেলে না, ওরা কেউ রাজপুত্র না, রাজপুত্রের দ্বারা একজন রাজকন্যা বিয়ে করে মানাই, সে তো আমিও শহর বানুর হাতের পানি পান করব, সুতরাং আমাকে বধূ হিসাবে দিয়ে দিন। হযরত ওমর ইবনে খাত্তাব দুই চোখের পানি ছেড়ে দিলেন, আর নিজের সন্তানের চিঠিটা উল্টায় রাখলেন, সেফারেস্টুন বা এ জাতীয় ওই সময়ের যুগে যা ছিল চাপা দিয়ে রেখে দিলেন, রাজপথের মধ্যে এসে গেলেন। হযরত ইমাম আলী মাকাম হুসাইন কখন বের হবে, কখন হুজরা ত্যাগ করবে, দেখতে দেখতে হঠাৎ করে দাঁড়িয়ে রইলেন, দাঁড়িয়ে রইলেন ইমাম হুসাইন। হুজরায়ে পাক থেকে কামিজ মুবারক বুতম দিয়ে ইতে বের হতে লাগলেন, হাতটা গুটিয়ে দিলেন, ও ইমাম হুসাইন, এই নবী জাদা, আপনি আসুন আমার দিকে। বলে যে আমার এখন কোনো কাজ ওখানে নাই। বলে যে আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে খাত্তাব নবীর গোলাম হয়ে বলছি, আপনি আসুন না। দৌড় দিয়ে আসলেন, বলে যে আমি খলিফাতুল মুসলিমিন হয়ে রাষ্ট্র নায়ক হয়ে নবীর পরিবারের কাছে আবেদন নিবেদন করতে লাগলাম, ও ইমাম হুসাইন, একজন রাষ্ট্রপতির মেয়ে যেমনে বিদ্যান তেমনি সুন্দরী, সারা মক্কা আর মদিনায় এমন কোন সন্তান আমি তালাশ করে পাই নাই, শহর বানুকে বিবি বানিয়ে রাখতে পারবে, এমন কি আমার আব্দুল্লাহকেও আমি স্বামী হতে দিতে পারছি না, খোদার কসম করে বলছি, ও ইমাম হুসাইন, যদি শহর বানুকে বধু বানিয়ে রাখতে হয়, আপনি নবী জাদা হুসাইনকে চাই।
করে বলেন না সুবহানাল্লাহ। ইমাম আলী মক্কা হোসাইন কত পাওয়ারের মালিক, আপনারা উৎপত্তি স্থল চাইলেন আমার কাছে, ও ইমাম হুসাইন 22,000 সৈনিকের সামনে না তলোয়ার ছিল, না বল্লম ছিল, না তীর ছিল, না তীরন্দাজ বাহিনী ছিল, না পদাতিক বাহিনী ছিল, না হস্তি বাহিনী ছিল, আপনি জাফর দিয়ে পড়লেন কেন? বলে যে আমি ইমাম হুসাইন, আমি তো মাওলা আলী শেরে খোদার তো নয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মর্দ হক বাতিল সহর গিজে খৌফ খা সকতা নেহি। সুবহানাল্লাহ। আরো জোরে, মর্দ হক বাতিল সহর গিজে খৌফ খা সকতা নেহি, সর কাটা সকতা হ্যায় লেকিন সর ঝুকা সকতা নেহি। সারা দুনিয়া জগৎবাসীরা, দুনিয়ার জগতের মধ্যে ইমাম হুসাইনের প্রশিক্ষণ, ঘর লুটানা, সির কাটানা, কুই তুঝসে সিখ লে জান আলম হো ফিদায়ে খানদান আহলে বাইত। সারা দুনিয়া ফাতিমা কে লাড লে কা আখরি দিদার হ্যায়, হশর কা হাঙ্গামা বরপা হ্যায় মিয়ানে আহলে বাইত। সারা দুনিয়া উনকে পাকি কা খুদা পাক করতা হ্যায় বয়ান, উনকে পাকি কা খুদা পাক করতা হ্যায় বয়ান, আয়া ততহীর জাহির শান আহলে বাইত, আয়া ততহীর জাহির শান আহলে বাইত। সারা দুনিয়া বাবারা কষ্ট লাগে, উৎপত্তি স্থল তো বের করে নিয়ে আসতে লাগলাম। ও জগৎবাসীর ইমাম হুসাইন নিপুণ ভাবে চেয়ে নিলেন, যখনই স্টল বসাই দিল সুদের বাজারের, যখনই বেগানা নারীদেরকে ঘর থেকে বেঁচে বেঁচে নিয়ে আসতে লাগলেন, সারা রাত জানার বাজার বসাই দিলেন, নিজের কাজ সেরে অন্যজনকে দিয়ে দিতে লাগলেন। জোরে বলুন না আউযুবিল্লাহ। নতুন নতুন মেয়েদেরকে আমদানি করতে লাগলেন, এইভাবে নামাজের সময় চলে যেতে লাগলো, সর্বশেষ দিকে এসে মানবতার ছিদ্র যখন বন্ধ হতে লাগলো, ওই মুহূর্তে ইমাম আলী মক্কাম হুসাইন নিজেকে নিজে ধরে রাখতে পারলেন না, ওই কারবালার জমিনে গিয়ে এলান শুনাই দিলেন, ও হুররে এখন আমি নিশ্চিত হয়ে গেলাম আমার মাহবুবে মুস্তফার নূরানি হাদিসে পাক আমার কাছে এলান স্পষ্ট হয়ে গেল, ইন্না বলাদি আল হুসাইন ইয়াকতুলু বিশাতিল ফুরাত বিমাউযিন ইউকালু লাহু কারবালা, যদি কারবালা হিসাবে পরিচয় পেয়ে গেলাম আমার শাহাদত গা হবে এখানে। ও আমার হুর, তোর যদি মন চাই একবার তুই সাহাবীর ছেলে হুরমানা পুত পবিত্র হুরমানা স্বাধীন, সেহেতু স্পষ্ট হয়ে যা, জাহান্নাম তোকে ছুইতে পারবে না, স্বাধীনতা তুর্কি নিতে মন চাই। হঠাৎ করে 1,000 সৈনিকের কমান্ডারি দাওয়া নিয়ে সৈনিকদের দিকে যখন গেলেন, ইমামে হুসাইনের সরে পাকের দিকে চোখ পড়ে গেল,
হঠাৎ করে দেখতে লাগলেন ইমামে হুসাইনের উপরে মেঘমালার ছায়া, অফুরন্ত রহমতের বারি দ্বারা বর্ষিত হচ্ছে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাথে সাথে টাটা দিয়ে দিলেন, ও এজিদের 1000 সৈনিক, তোদের সাথে আমি থাকতে পারলাম না, এতক্ষণ দুনিয়ার মায়া, দুনিয়ার প্রীতি, ভালোবাসা, প্রদেশের রাজত্বের মামলা আমার কাছে ছিল, খোদার কসম এখন আমি জান্নাতের লালসার শিকার হয়ে গেলাম, খোদার কসম আমি দেখতে পাচ্ছি জান্নাতের মামা, জান্নাতের সব নিয়ামত। এই কারবালার জমিনে ইমামে হুসাইনের সরে পাকের উপর ঝুলতে লাগলো। জোরে বলুন সুবহান, আরে জোরে। যখন ঘোড়া ঘুরাইয়ে দিলেন ইমামে আলী মকাম হুসাইন ঘুরের দিকে তাকিয়ে রইলেন, সাথে সাথে মুখ খুলে গেল, এ আমার নবী পরিবার 71 জনই অথবা 82 জন। দেখো 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 হযরতে হুর এত সুন্দরভাবে আসতে লাগলেন, না 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 1000 সৈনিকের কমান্ডার কি দাওয়া নিয়ে আসতে লাগলো জানি না, বলে যে কোফের মধ্যে তলোয়ার প্রমাণ করে সোনা করবে, আমার সাথে কথা বলবে, অনেক কথা কারবালা থেকে আমি নিপুণ ভাবে কেটে রাখলাম, ও বন্ধুরা উৎপত্তি স্থলটা বের করলাম। ইমামে আলী মকাম হুসাইনের কাছে জিজ্ঞাসা ছিল, তিনটি বার ঘুরে যাওয়ার পরে আবার কারবালার জমিনে যাওয়া হলো না, হেঁটে বের হওয়া হলো না, আর যখন মুকালামার মধ্যে বসলেন এটির নাম কারবালা, সুতরাং কারবালায় আমার শাহাদাত কাপ, আমাকে এখানে যার কুরবান করতে হবে, তোমরা কারো চিন্তা ফিকির করো না। 9 তারিখের রাত্রে স্পষ্ট একটি বৈঠক হয়ে গেল, নবীর পরিবার তোমরা এক এক করে চলে যাও। আর যখন 10 তারিখের দিন আসলো সবাই জবাব দিলেন যার কুরবান করব, তারপর ইমামে হোসেনকে পিঠ দিয়ে যাব না, উঁচা আওয়াজ দিব না সুবহানাল্লাহ। মুসলিম বিন আকিলের ভাইরা, সমস্ত চাচাতো ভাই জ্যাঠাতো ভাইরা, 71 জন ইয়াতবা 82 জন, নারীরাও পাগল পুরুষরাও পাগল, যার কুরবান করব, আমরা এখন টের পেয়ে গেলাম ইমামে হুসাইন হকের উপর অটুট, কিন্তু এজিদ বাতিল হিসাবে চিহ্নিত হয়ে গেল। ইমামে হোসেন এক এক করে বলতে লাগলেন, ও নবীর পরিবার একবার বলো তোমরা পৃথিবীর জমিনের মধ্যে বেগানা নারী আর পুরুষ একাট্টা হওয়া যায় কি? বলে যে কখনো না, সুদের বাজার হালাল বলবো না হারাম বলবো, বলবো স্পষ্ট হারাম, যেটা কোরআন দিয়ে সাবেত। আপন মাকে সৎমাকে বিয়ে করা যাবে কি যাবে না? বলে যে না না না, তাহলে আমাকে তোমরা দ্বিধা করবে কেন? তোমরা চলে যাও, আমি ইমামে হুসাইন একাই যথেষ্ট, আমি মর্দে হক, আমার হকের বাবার বাচ্চা, আমি হক মায়ের বাচ্চা, যেই মায়ের দুধ পান করে বড় হলাম, যেই নবীর খুনের মধ্যে বড় হলাম, এখন আমার মনে পড়তে লাগলো আমার নবী আমার মাকে বাবাকে দোয়া করতে নিষেধাজ্ঞা দিয়েছেন, হুসাইনের হায়াত চাই না, হুসাইনের রাজত্ব চাই না, হুসাইনের দৌলত চাই না, হুসাইন তো আমার উম্মতের জন্য কোরবানি দেওয়া আছে। আরো জোরে বলবো না সুবহানাল্লাহ। হযরত হুর বিন দিয়াহি কারবালার জমির সূচনা হওয়ার আগে হুর বিন দিয়াহি একবার ঘুরাই যখন দিলেন, হযরত ইমামে হোসেন একটু করে তাবাসসুম দিয়ে হাসি দিয়ে দিলেন, হুর বিন দিয়াহি কদমের মধ্যে এসে পড়লেন, এই হুর কি কথা তোমার? বলে যে অন্য কোন কথা না, আমি যা দেখেছি দেখেছি, কিন্তু আপনার কদমে একটি আরশ, আমি যদি আপনার হয়ে আমার জানটা কুরবান করে দিই, আমি আপনার দাদার কাছ থেকে নানার কাছ থেকে জান্নাত পাবো কি? উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আমার ইমামে আলী মকাম হুসাইন দ্বৈতকণ্ঠে এলান করে দিলেন, ও হুর মনে রাখিস আমি আমার নবীর কলিজার টুকরা নাতি, আমার নানা তো জান্নাত বন্টন করবে, জান্নাত সিজি হুই হ্যায় মেরে নবী কি নূর সে, নবী কি নূর সে, জান্নাত রসুল পাক কি কদমোঁ কে ধুল হ্যায়, কদমোঁ কে ধুল হ্যায় নজর আয়ে বেহেশত কা, চাহত ফজুল হ্যায় জব দিল কি আইনে, তোমাদের রক্তের জন্য ওরা পিপাসু না, আমার রক্তের জন্য পিপাসু, ঠিক কি না? নবী পরিবাররা এলান দিলেন কখনো না। ওই ইমামে হুসাইন যার কাছ থেকে সারা বিশ্বের পৃথিবীর জগতের শিক্ষা পেলাম, প্রথম শিক্ষা সুবহানাল্লাহ বলবেন না,
আমি জান কোরবান করব। এই সূচনা হলো জান কোরবান করব, সুদ খাইতে দেব না, জান কোরবান করব, যত সময়ে নামাজ পড়তে হবে নামাজের সময় বিলম্ব হতে দেব না। যেমনি ভাবে কারবালার জমিনে দুই রাকাত নামাজের নিয়ত ছিল, তিনটি সেজদা আদা করলেন, একটি সেজদা কিয়ামতের মাঠের জন্য রেখে দিলেন, রক্তমাখা মাটি দিয়ে প্রমাণ করে দিলেন, খবরদার আমি ওই বাবার সন্তান যে মাওলানা আলী কখনো আসরের নামাজ কোন নামাজ জামাত সহকারে সারা কজা করেনি, আমি সেই বাবার সন্তান যার কাছে একক তো নামাজ কজা হয়নি, আমি ওই মায়ের সন্তান যে মার কাছে তাহাজ্জুদের নামাজ কজা হয়নি। আজকে আমাদের মা বোনরা কখন উঠে কখন ঘুমাই কোন আছে কিছু? আর ইমাম হোসাইন গর্ব করে বলতে লাগলেন, আমি ওই মার সন্তান যে মায়ের কাছে পাঁচ ওয়াক্ত নামাজ নয় তাহাজ্জুদ কখনো কজা হয়নি। একটু জোরে বলুন না, সুবহানাল্লাহ। সুতরাং ইয়াজিদ, যুদ্ধ শেষ নয়, তুমি একটু অপেক্ষা করো, আমি রক্তাক্ত মাটি দিয়ে তয়াম্মুম করে দুই রাকাত মুসাফিরি জোহরের নামাজ আদায় করব। একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। ইয়াজিদ ইবনে সাদ হুলি বিন ইয়াজিদ সিমার তাজিব হয়ে তাকাইতে লাগলেন, বলে যে ইশারা দিয়ে বললেন দুই রাকাত নামাজ পড়ে, কিসের নামাজ? বলে যে আমি মুসাফিরি না, আমার উপর জুমার নামাজ ফরজ না, জোহরের নামাজ পড়তে লাগলাম, সুবহানাল্লাহ। ইবনে জিয়াদ দোকান থেকে ডাক দিলেন, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ইন্নাল্লাহ মাআস সাবিরিন, যদি চারটি সেজদা মেরে সালাম ফিরাই ইমামে হুসাইন বাসলক্ষ হলেও তলোয়ারকে নিবাইতে পারবি না, আল্লাহ তার সঙ্গী হয়ে যাবে। তৃতীয় সেজদা শেষ, চতুর্থ সেজদা মারার আগে গর্দানের উপর তলোয়ার চালাও। জোরে বলবেন না, নাউজুবিল্লাহ। ইমামে হুসাইন যুদ্ধ কেন করতে গেলেন? আমাদেরকে আজ পর্যন্ত বাঁচিয়ে দিলেন, আমরা কি সৎমা কি বিয়ে করব? সৎমা কি বিয়ে করা কি জায়েজ? সৎমা কি আমার মা না? জোরে বলেন না, সুবহানাল্লাহ। নিজের বোনকে বিয়ে করব? ইয়াজিদ বললেন যে তোর বাবার সম্পত্তি নিয়ে যাবে, তোর বোনকে সুন্দরী মহিলা বাইরের মানুষকে দিয়ে দিবি, তোর বোনকে তুই বিয়ে করে রেখে দে, তোর সম্পত্তিও পাবি, তোর বোনের সম্পত্তিও পাবি, তোর মা যেরকম হক পাবে তোর সৎমাও সেরকম হক পাবে, তোর মা তো এখনো জোয়ান রয়ে গেল, তুই বিয়ে করে রেখে দে, বুড়া হলে তোমার বাবার সন্তান তোর সম্পত্তি পাবি, তুই গরণী করে রেখে দে, চাকরানি লাগে না, আর বাইরে চলে গেলে তোর বাবার সম্পদ চলে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না। আজকের প্যাকেজ পথা ব্যান শো পথা আছে না নাই? আজকে আপনাদের এখানে নাকি থ্রি কোয়ার্টার ফ্যান পরে, আমাদের ওখানেও দেখি আপনাদের এখানে না। বাবারা মাথার দিকে চাইলে রোনাল্ডো আর মেসি, সেজন্য বলছি আপনি যুবক সন্তান, কালকে যদি ঘুম থেকে উঠতে না পারেন, যদি আপনার মৃত্যু হয় তো রোনাল্ডোর জাহান্নাম জেঠি, মেসির জাহান্নাম জেঠি, আল্লাহর রাসূল বলতে লাগলেন আল মারউ মা মান আহাব, যেই তাকে ভালোবাসবে তার সাথে তার হাশর হবে। আপনি কি জাহান্নাম কবুল করবেন? আরো জোরে, জাহান্নাম কবুল করবেন? কে কে জাহান্নাম নেবেন একটু হাত তুলেন তো, একজনও তো নাই, মারহাবা বলবেন না, জান্নাত আমরা চাই কি না? কারা কারা চা হাত তুলতে হবে? নারায় তাকবীর, নারায় রিসালাত, শাহাদাতে কারবালা, ইমাম আলী মকাম হুসাইন, নারায় গাউসিয়া, শাহিন শাহে শ্রীকুল, আল্লাহ কবুল করুন।